Sorry for being a mess. I gave my best, but was too late. But was too late. সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আর আজকের এই ঈদটা সবার ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনাই করি। আর আজকের এই শুভ দিন থেকে সারা পৃথিবী করোনামুক্ত হোক এই কামনাই করি। তো আজকের আসলে দিনটা তো বিভিন্ন রকম খাবারের আর কি দিন, যে সবাই বিভিন্ন রকম খাবার খাবে ঈদের দিন। তো ঈদ মানেই খাওয়া দাওয়া, তো সবাই ঈদের বিভিন্ন রকম আয়োজন করছে। আমাদের বাসায়ও ঈদের আয়োজন হবে। তো আজকে কি কি আয়োজন হচ্ছে ঈদ উপলক্ষে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনাদের ঈদটাও কেমন কাটছে আমাকে একটু জানাবেন। আর সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ঈদের আনন্দ সবার সাথে শেয়ার করুন। যদিও কেউ এখন বাইরে ঘুরতে যেতে পারবে না, বাসায় থেকেই আর কি সবাইকে ঈদের শুভেচ্ছা দিতে হবে ডিজিটাল পদ্ধতিতে। তো আমিও জানাচ্ছি ডিজিটাল পদ্ধতিতে সবাইকে ঈদের শুভেচ্ছা। আর যদি না হতো তাহলে এরকম পরিস্থিতি না হলে অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হতো ঈদের দিন। ঈদের দিন আসলেই তো আসলে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয় এবং অনেক এনজয় করা হয়। তো চলেন দেখা যাক আমি আজকে দুপুরের ঈদ উপলক্ষে কি কি রান্না করছি সেটা আপনাদের মাঝে তুলে ধরি। আর সারা দিনটা ঈদের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাও আপনাদের মাঝে তুলে ধরছি। আর আশা করব আপনাদের দিনটাও আমার মতো করে আনন্দে কাটবে। তো এখানে রান্না হবে খাসির মাংস, আর এখানে আছে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে। ডাল ডাল হবে এই পাশে কোটা আছে, এখানে ডাটা দিয়ে ডালটা রান্না করা হবে। আর এখানে হবে কচুরলতি, কচুরলতিটা রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে একটা, এটা হচ্ছে আমচুর, এটা আম আগে থেকে আর কি এভাবে কুটে রোদে শুকিয়ে ফ্রিজে রাখা ছিল। তো এই আমচুরের টক রান্না করা হবে। তো এই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই আমচুরটা রান্না হবে। তো এই হলো আজকে। ও আর হবে পোলাও, তো পোলাওটা যখন রান্না করব তখন শেয়ার করব। আর এই হলো আজকের রেসিপি, এগুলো দুপুরের। প্রথমে আমি রান্না করব ডাল। তো ডালটা রান্না করব আমি ডাটা দিয়ে। আর এজন্য আমি প্রথমে তেল দিয়ে নিলাম কড়াইতে, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিব। নেয়ার পর আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দিব। দিয়ে আমি ডাটাটা একটু ভালো করে কষিয়ে নিব। ডাটাটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পোড়ার মতো হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও ডাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডাটাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। তো ডালটা দেওয়ার পর এর ভিতরে আমার আরও একটু জল লাগবে, এজন্য আমি আরও একটু জল এতে অ্যাড করলাম। এবার ভালোভাবে ডালটা ফুটে উঠলেই আমার ডালটা রেডি হয়ে যাবে। আমি রান্না করব আমচুর। তো আমচুরটা রান্না করার জন্য প্রথমে আমি আমচুরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তারপর আমচুরটাকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। আর 20 মিনিট ধরে পানিতে ভিজিয়ে রাখার পরে আমচুরটা সফট হয়ে যাবে, তখন এটাকে ভালো করে ম্যাশ করা যাবে। আমচুরের এই রেসিপিটা আমার ঠাকুমা অর্থাৎ আমার দাদি খুব ভালোভাবে রান্না করতেন। তো দাদির কাছ থেকে মা শিখেছে, আর মার কাছ থেকে আমি শিখেছি। তো প্রথমেই এটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপর এরপরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন। দেওয়ার পর আমি যে আমচুরটা ম্যাশ করে রেখেছি তো সেটা দিয়ে দিলাম।
দেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে আমি আমচুরটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নেয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা যে যার স্বাদ মতো দিলেই ভালো হয়। যদি কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করেন তো একটু মিষ্টি বেশি দিতে পারেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি। এটা রান্না করতে খুব বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন একটা পাত্রে প্রথমে এরকম করে লেবুর পাতা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি আমচুরটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এতে করে কি হবে যে লেবুর পাতার যে একটা সেন্ট আছে সেটা আপনার এই আমচুরের ভিতরে চলে আসবে এবং খেতেও খুব টেস্ট হবে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই রেসিপিটা সম্পূর্ণটাই আমার ঠাম্মার হাতের আর কি। ঠাম্মা এভাবে রান্না করতো এবং খুবই অসাধারণ লাগতো খেতে ছোটবেলায়। তো যদিও আমি আগে তখন বুঝতাম না, আসলে পারতাম না, পরবর্তীতে মার কাছ থেকেই আর কি রেসিপিটা শেখা, কিন্তু অ্যাকচুয়ালি মূলত এটা আমার ঠাম্মার হাতের আর কি রেসিপি, তো যেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর যেহেতু আজকে ঈদের দিন, তো ঈদের দিন তো আসলে আসলে মাংস তো হবেই, এটা তো সবার ঘরে ঘরেই হচ্ছে এবং আমাদের ঘরেও হচ্ছে। তো ঈদের দিন উপলক্ষে আজকে আনা হয়েছে খাসির মাংস। তো খাসির মাংস রান্না হচ্ছে, আর খাসির মাংসের রেসিপি আমি অনেকবারই শেয়ার করেছি আপনাদের মাঝে, এই জন্য এখন আর শেয়ার করলাম না, নতুন করে শেয়ার করার আসলে কিছুই নাই। আর আসলে ঈদের দিন আজকে বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না, অনেক জায়গা থেকে দাওয়াত আছে কিন্তু কোনো দাওয়াতেই যেতে পারলাম না করোনার জন্য। তো প্রত্যেক বছর আসলে ছোটবেলা থেকে যতদিন আর কি যতবারই ঈদ আমি কুরবানি ঈদ পেয়েছি কিংবা কুরবানি ঈদ বলেন কিংবা রোজার ঈদ বলেন, সব ঈদেই আসলে বিভিন্ন জায়গা থেকে দাওয়াত থাকে, বিভিন্ন বাসায় বিভিন্ন বান্ধবী বন্ধু বান্ধব এবং ভাবিদের বাসায় দাওয়াত থাকে, তো সবার বাসায় আসলে যাওয়া হয়। কিন্তু দুঃখের বশত আসলে গত রোজার ঈদেও আসলে যাওয়া হয়নি আর এই কোরবানি ঈদেও যাওয়া হলো না, কারণ করোনার জন্য পরিবেশ পরিস্থিতি ভালো না থাকার কারণে আসলে যাওয়াটা সম্ভব হলো না। আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে আছে কচুরলতি, এখানে আমচুরের টক, প্লেন পোলাও, আর এখানে আছে খাসির মাংস আর ডাল দিয়ে আর ডাটা দিয়ে আর প্লেন রাইস। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। Sorry for being a mess. I gave my best but was too late.